আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো দেখুন, নিউ ইয়র্কের রাস্তায় কিভাবে তাকোস বানাচ্ছে এবং বিক্রি করতেছে। তো এখন তাকোস খাবো আর কি সন্ধ্যায়। তো দেখুন কিভাবে সে তাকোস বানিয়ে ফেলছে ইনে মিনিটে, অনেকটা রুটির মতো, এর ভিতরে মাংস দিয়ে দেবে। তাই এটা আছে রাস্তায় এখন বানাচ্ছে, তো আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি খাবো আর কি। তো দেখা যাক, এপাশে ওপাশে দিচ্ছে মোটামুটি। নিচে একটা পলিথিন আছে আপনার, পলিথিনটা দিয়ে দিচ্ছে যাতে করে এটার গায়ে না লেগে যায়। তো এটা হচ্ছে আপনার সেই তাকোসটা এখন কি করলো, দিয়ে দিল। দেখা যাক আর একটা তাকোস বানাচ্ছে, তার ফলে তাকোস হয়ে যাক। কীভাবে বানাচ্ছে একটু যদি আপনাদেরকে দেখাই। এটা অনেক আগে বের হয়েছে, যদিও এটা নতুন কোনো কিছু না, কিন্তু আমেরিকা শহরে নিউ ইয়র্কের রাস্তায় এভাবে তাকোস বানানো বা রুটি বানানো যেটাই বলুন না কেন, এটা আমার কাছে নতুন মনে হয়েছে, এই জন্য আপনাদেরকে দেখানো। তো চলুন আপনারা এটা একটু এনজয় করি আর কি। কি অবস্থা! সো ক্যান আই হ্যাভ উনা মাস মিরা, ওয়ান মোর ফর মি মিস, ওয়ান মোর ফর মি, অ্যানাদার তাকোস। উনা 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 চিকেন, ওয়ান ফর মি, ওয়ান ওয়ান ফর মাই ওয়াইফ। ইয়া তো এখনই তাকোস হয়ে যাবে। এই যে রুটি ফুলে উঠছে কিন্তু প্রচুর পরিমাণে। তো যে যেখান থেকে দেখছেন রুয়েল খানকে শুনছেন, আমেরিকার রাস্তার মধ্যে এখানে তাকোস বানাচ্ছে আর কি। তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এটার দাম হচ্ছে, আপনারা যারা দাম জানতে চাচ্ছেন, 350। তাকোস আছে রেগুলার এইভাবে আর কি আমাকে দিবে। তো আমি একটা নিয়েছি, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি নাই, এই জন্য আপনার আবারও আরেকটা অর্ডার করলাম যাতে করে আপনারা দেখতে পান আর কি। তো দেখা যাক কী হয়। এটা হলো আছে আপনার রাস্তার মধ্যে, যদিও অল্প অল্প শোনা পড়ছে। আমি আশা করছি আপনারা এগুলো লাইক করবেন খেতে। এটা হচ্ছে আপনার চিকেন দিয়ে দিল আর কি। তো এরা যেটা করলো, এইটা হচ্ছে তাকোস, আর ও যেটা বানাচ্ছে ওটা হচ্ছে রুটি। ওকে, সো গিভ মি ইনসাইড দ্য ব্যাগ। থ্যাংক ইউ। তো এখন পে করতে হবে আর কি। আমাকে তাকোস দিল, দেখলেন সে ব্যাটাই হয়ে গেল। এ মিরা, আই টেক ওয়ান মোর, ইয়া ওয়ান মোর তাকোস। থ্যাংক ইউ ভেরি মাচ।
তো রাস্তার মধ্যে আপনারা টাকাজ বানানো এবং রুটি বানালো দুইটা জিনিস দেখলেন, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই কথা বলে আমি রুয়েল খান সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।